বন্ধুরা, আমরা মেয়েরা কিন্তু মেকআপ করতে ভীষণ ভালোবাসি, আর সেটা যদি বাজেটের মধ্যে হয় তাহলে তো জাস্ট আর কোনো কথাই হবে না। আমাদের মতো অনেকেই আছে যারা এক গাদা প্রোডাক্ট ইউজ করে একদম মেকআপ করতে পছন্দ করো না, আবার অনেকে আছো যারা এক গাদা প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারো না, চাও যে কম জিনিসে বাজেট ফ্রেন্ডলি জিনিসের মধ্যে একটা সুন্দর মেকআপ লুক ক্যারি করতে। তো আজকে আমি তোমাদের কথায় মাথায় রেখে, তোমাদের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেখানে আমি খুব অ্যাফোর্ডেবল আর অল্প কিছু জিনিস দিয়ে একটা সিম্পল মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি, দেখো, সিম্পলি একটা ইয়াররিংস আর সিম্পল হেয়ারস্টাইলের সঙ্গে, আর আমি কিচ্ছু পরিনি। তো যারা এই ধরনের সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে চাও, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা আমরা স্টার্ট করি, আর এখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কোন প্রোডাক্ট কিভাবে পরপর ব্যবহার করে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মেকআপের শুরুতে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নেবে, তার জন্য ইউজ করবে যে কোনো একটা ফেস ওয়াশ। তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করবে, আর আমি সাজেস্ট করি কোনো জেল বেস ফেস ওয়াশ ইউজ করার জন্য। আমি আমার ফেসটাকে অলরেডি ক্লিন করে বসে আছি, এবার আমি ইউজ করছি একটা টোনার। আমি এখানে নিয়ে নিয়েছি বায়োটিকের কিউকাম্বার টোনার, এটা পোর টাইটনিং টোনার। তোমাদের এখানে যে পোরগুলো থাকে সেগুলোকে শ্রিং করে, তার ফলে ঘাম হয় না। এটা মেকআপটাকে অনেকক্ষণ সতেজ রাখতে সাহায্য করে, আর স্কিনে যে পিএইচ ব্যালেন্সটা সেটাকে মেনটেন করে, স্কিনটাকে অনেকক্ষণ হাইড্রেট করে, হাইড্রেশনটা স্কিনে মেনটেন করে। জাস্ট এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে। এরপরে স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে, এর জন্য আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল। আর এটা ভীষণ একটা ভালো ময়শ্চারাইজার, এটা স্কিনকে একদমই তেল তেল করে না, স্কিনকে ভীষণ ভালোভাবে ময়শ্চারাইজ করে। এর মধ্যে ভিটামিন ই ও হাই অ্যালিউরনিক অ্যাসিড আছে, যেটা স্কিনকে একটা গ্লোয়িং লুক দিতে কিন্তু সাহায্য করে। তো ফেস ও নেকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নেবে, আর এই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করার পরে স্কিনকে দেবে মাত্র 5 মিনিট সময়, যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই হয়ে যায়, স্কিনের মধ্যে বসে যায়। তাহলে কি হবে, মেকআপটা অনেক বেশি সুন্দর হবে, মেকআপটা অনেক বেশি গ্লো করবে, ফ্ললেস হবে। অ্যাকচুয়ালি বেসটা ঠিক থাকলে কিন্তু পুরো মেকআপটাই কিন্তু অনেকক্ষণ স্টে করে। এরপর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে একটা প্রাইমার। প্রাইমার অ্যাপ্লাই করলে কী হবে, মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে, আর মেকআপের যে ক্ষতিকারক কেমিক্যালগুলো আছে সেগুলোও স্কিনের মধ্যে পেনিট্রেট হতে পারে না, তার ফলে তোমাদের স্কিনটাও সুরক্ষিত থাকে। আর এর জন্য আজকে আমি ইউজ করছি পাতাঞ্জলির এই অ্যালোভেরা জেল। যারা বিগিনার্স তারা কিন্তু অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার ব্যবহার করতে পারো, এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমারের কাজ দেয়। আর এটাকে আমি আমার ফেস ও নেকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবার আমি ইউজ করব একটা মেকআপ বেস, এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফিটমির এই ফাউন্ডেশনটা, আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল আর বাজেট ফ্রেন্ডলি, আর এটার কোয়ালিটিটাও ভীষণ ভালো, একদম ফুল কভারেজ দেয়। আর আমি অনেকগুলো ভিডিও এটা দিয়ে শেয়ার করেছি, আমার একটা ফেভারিট ফাউন্ডেশন তোমরা বলতে পারো। তো প্রথমে কী করলাম, আমি আমার ফুল ফেসে আগে এটা আঙুলের সাহায্যে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে জাস্ট এরকম ড্যাপ ড্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু প্রেস করে করে অ্যাপ্লাই করবে, তাহলে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে। আর এখানে ডিফারেন্সটা দেখতে পাচ্ছ যে এইটা কত ভালো কভারেজ দেয়। তো এইভাবে তোমরা জাস্ট ড্যাবিং মোশনে এটাকে অ্যাপ্লাই করে নেবে। এবার আমি গলায় ও আমার কানেও অল্প একটু অ্যাপ্লাই করে নিলাম, দিয়ে এই বিউটি ব্লেন্ডারটাকে দিয়েই আমি জাস্ট ড্যাবিং মোশনে ব্লেন্ড করে দেবো। এবার ইউজ করছি আমি মেবেলিনের ফিটমির কনসিলার। তোমাদের কোথাও যদি ডার্ক স্পট বা ডার্ক সার্কেল থাকে তো সেটাকে হাইড করার জন্য জাস্ট কনসিলার ইউজ করবে। তো আমি আমার চোখের নিচে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আমার চোখের নিচটা ব্রাইট লাগে, তাহলে সেটা জাস্ট ঢেকে যায়। আর কোথাও যদি ডার্ক স্পট থাকে সেখানেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করে নেবে, তাহলে ডার্ক স্পটটা ঢেকে যাবে। তারপর এরকম জাস্ট এই সরু দিকটা দিয়ে আমি ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার এই মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমরা একটা কম্প্যাক্ট ইউজ করব। আমি এখানে ইউজ করছি ফিটমির কম্প্যাক্ট, এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল একটা কম্প্যাক্ট, আর কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। তোমরা অ্যাফোর্ডেবল রেঞ্জে কোনো ভালো কম্প্যাক্ট চাইলে এটাকে পারচেস করতে পারো। আর আমি এরকম জাস্ট
তুলির সাহায্যে এটা অ্যাপ্লাই করে দিলাম। আর এর মধ্যে একটা স্পঞ্জ আসে, এটারও কোয়ালিটি ভালো, এটা দিয়েও কিন্তু সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়। এবার আমি নিয়ে নিয়েছি ব্লু হেভেনের একটা আইব্রো পেন্সিল। তো প্রথমে একটা পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে আমি ভালোভাবে সেট করে নিচ্ছি, তারপর এই ব্লু হেভেনের আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা ম্যাট লিপস্টিক, আর এটাকে আমি আমার চোখের ওপরে অ্যাজ আ আই শ্যাডো অ্যাপ্লাই করছি। জাস্ট দু ড্রপ অ্যাপ্লাই করে আমি আমার আঙুলের সাহায্যে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। যারা বিগিনার্স আই শ্যাডোতে ইনভেস্ট করতে চাও না, তারা কিন্তু লিপস্টিক দিয়ে তোমরা এরমভাবে সুন্দর করে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। লাইনার আমি ইউজ করছি ল্যাকমি ইনস্টা আই লাইনার, আর এটা বিগিনার্সের জন্য ভীষণ একটা বাজেট ফ্রেন্ডলি আই লাইনার। কাজল আমি ইউজ করছি মেবেলিনের ক্লসেল কাজল, আর এটা কিন্তু ভীষণ ভালো একটা কাজল, সহজে স্মাচ হয় না, ওয়াটার প্রুফ, আর অনেকক্ষণ স্টে করে, লং লাস্টিং কাজল, আর এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জেই পাওয়া যায়। এবার দিয়ে নেবো মাস্কারা। মাস্কারা ছাড়া কিন্তু আই মেকআপটা যেন অসম্পূর্ণ লাগে, মাস্কারা দিয়ে চোখটা বড় বড় আর অনেক বেশি সুন্দর লাগে। আর আমি এখানে ইউজ করছি মেবেলিনের হাইপার কার্ল মাস্কারা, আর এটা বিগিনার্সের জন্য ভীষণ একটা ভালো মাস্কারা, চোখের পাতাগুলোকে অনেক বড় বড় সুন্দর দেখতে সাহায্য করে। ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে, তার সঙ্গে সঙ্গে নিচের ল্যাশ অ্যাপ্লাই করে নেবে। লিপস্টিক আমি ইউজ করছি এলিয়েটিনের লিপস্টিক, আর এটা শেড আমি বলে দিই P73 পিঙ্ক ব্লসম, আর এটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। আর এই অ্যাপ্লিকেটার সাহায্যে কিন্তু সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করা যায়। ব্লাশ আমি ইউজ করছি কালার বারের ব্লাশ, স্মাইল করে নেবে, চিক বোনের উপর অ্যাপ্লাই করবে, ওপর দিকে আপওয়ার্ড ডাইরেকশনে একদম গোল গোল করে ঘোরাবে না। হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। প্রথমে আমি এরকম একটা ছোট ব্রাশ নিচ্ছি, এটা দিয়ে আমি আমার আইব্রোর নিচটা একটু হাইলাইটিং করে নেবো, যাতে এই জায়গাটা অনেক বেশি শার্প ও সুন্দর দেখায়। আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিক বোনের ওপরে, দিয়ে নিচ্ছি ফোরহেডে, নোজ ব্রিজে, আর দিয়ে নিচ্ছি চিন এরিয়ায়। তো আজকের মেকআপ লুকটা আমাদের একদম কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।